নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো আজকের ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছ কিসের ওয়েট করছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও যারা যারা ভিডিও দেখবে অবশ্যই কিন্তু সকলে একটা করে সাবস্ক্রাইব করতে ভুলো না তো বন্ধুরা যে আপডেটটা দিয়ে শুরু করব তো তোমরা অনেকেই জিজ্ঞাসা করো যে জনে কাউকে কবে আসবেন ভারতে তথা কলকাতায় তো সেই উত্তরটাই মেনলি আমি তোমাদেরকে দেবো এবং সুখবর তোমাদেরকে জানাবো যেটা হচ্ছে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহে কিন্তু জনে কাউকর কলকাতায় চলে আসার কথা এই রকমই কিন্তু আপডেট বর্তমানে বেরিয়ে আসছে যেটা কিন্তু একটা সুখবর এবার ব্যাপার হচ্ছে শুধু কলকাতায় এলেই হবে না তাকে কিন্তু মেডিকেলে পাস করতে হবে তারপরেই তিনি কিন্তু টিমে যোগ দিতে পারবেন তো এবার সবার মনে একটাই প্রশ্ন জাগবে যে জনে কাউকর কার জায়গায় খেলবে তো বন্ধুরা তোমরা যদি বর্তমানে মোহনবাগানের দলটাকে ভালো করে লক্ষ্য করো তাহলে সব পজিশনই মোটামুটি ঠিক রয়েছে শুধুমাত্র সাদিকু তিনি কিন্তু একদমই খেলতে পারছেন না এবং সাদিকুর বদলে যদি একজন মিডফিল্ডার বিদেশি মিডফিল্ডার থাপার পাশে খেলে তাহলে কিন্তু টিমের ব্যালেন্স আরও বেশি বাড়বে ডিফেন্স এবং অ্যাটাক আরও বাড়বে মানে ডিফেন্সিভ কোয়ালিটি সলিডিটিটা আরও বাড়বে সেটা তোমরা বলতে পারো যেটা আমরা কাউকোর মধ্যে আগে লক্ষ্য করতাম তো যেরকমটা জানা যাচ্ছে যে কাউকে যদি নিজেকে পুরোপুরি ফিট বলে প্রমাণ করতে পারে পরীক্ষায় পাস করতে পারে তাকে কিন্তু সাধেকু জায়গায় রেজিস্টার করানো হবে এটা কিন্তু একটা বড় আপডেট তোমরা বলতেই পারো এরপর তোমাদের যে আপডেটটা দেবো সেটা হচ্ছে ভিশাল কাইতের ওপর অবিচার করছেন কি ইগর ম্যাচ বর্তমানে দাঁড়িয়ে কিন্তু এই খবরটাই খুবই জোরালো তো তোমাদেরকে ব্যাপারটা বলি ভিশাল কাইত যখন আগের সিজনে এ গোল্ডেন গ্লাভস তখন কিন্তু তাকে দলেই ডাকেননি ইগর জাতীয় দলে শুধু গুরপিত আর অমরিন্দরই কিন্তু চান্স পেয়েছিল আর এই দিকে তোমরা যদি দেখো তারপরে একবার ডাকা হয়েছিল তখন তিনি চোটের জন্য খেলতে পারেননি এবং তারপরে বর্তমানে যখন তাকে ডাকা হচ্ছে কিন্তু তাকে একবারের জন্য কিন্তু মাঠে নামানো হচ্ছে না আর তোমরা যদি অমরিন্দরের সাম্প্রতিক পারফরমেন্স দেখো তাহলে কিন্তু খুবই বাজে অমরিন্দরের পারফরমেন্স একদমই ভালো নয় তাকে মানে তোমরা আইএসএলও দেখেছ একটা ম্যাচে মানে একটা ম্যাচে না একাধিক ম্যাচে এতই ভুল করছিলেন যে যেখানে কিন্তু একটা ম্যাচে আহমেদ জহুর সাথে তার ঝামেলা অবধি লেগে গিয়েছিল এত ভুলভান্তি করবার জন্য সেহেতু অমরিন্দরকে কিছুটা হলেও মানে এখন বর্তমানের ফর্ম হিসাবে অমরিন্দরের আগে কিন্তু বিশাল কাইদ আসেন সেটা তোমরা বলতেই পারো তো অবশ্যই বিশাল কাইদকে কিন্তু সুযোগ দেওয়া উচিত ছিল যেহেতু কালকের ম্যাচে অতগুলো পরিবর্তন করেছিলেন ইগসটি ম্যাচ তো তোমাদের মতে এই ব্যাপারটা নিয়ে কি বলে অবশ্যই কমেন্ট করে জানিও এরপর তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে ইগর্ডস ম্যাচ কালকের ম্যাচের পর কিছু বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি জানিয়েছেন যে আজকের ম্যাচের রেজাল্টটা আমার কাছে খুব একটা প্রায়োরিটি ছিল না আমি একটি প্রশ্নের উত্তর খুঁজছিলাম যে আমরা কি করে এএফসি এশিয়ান কাপের জন্য প্রস্তুতি নেব এবং তারপর তিনি আরও যোগ করেছেন তিনি বলেছেন আমি জানি ভালো করেই যে আমি এশিয়ান কাপের জন্য খুব একটা প্র্যাকটিস করানোর সময় পাবো না তবুও কিন্তু আমি এশিয়ান কাপকে ইম্পর্টেন্ট এলিমেন্ট হিসাবে কনসিডার করছি না এবং আমি চাই না আমার কোনো প্লেয়াররা ইনজিওড হোক এইটা কিন্তু তিনি জানিয়েছেন এছাড়া অমরিন্দরের ব্যাপারে প্রশ্ন করা হলে মানে গুরপ্রীতকে বসিয়ে অমরিন্দরকে খেলানোর ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেছেন যে আমাদের প্রতিটি পজিশানে পর্যাপ্ত প্লেয়ার প্রস্তুত থাকতে হবে তারা কি করতে সক্ষম তা আমাদের জানতে হবে আমরা জুন জুলাইতে যে ম্যাচগুলো খেলেছিলাম সেগুলোতে অমরিন্দর কিন্তু ভালো পারফরমেন্স করেছিলেন হ্যাঁ বন্ধুরা জুন জুলাইয়ে অবশ্যই ট্রি নেশন লিগে সাপ কাপে কিন্তু ভালো পারফরমেন্স দিয়েছিলেন অমরিন্দর সিং তো এই হচ্ছে ব্যাপার সবটাই তিনি জানিয়েছেন সেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ